হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমরা যাচ্ছি সিটি মলে ফিল্ম দেখতে, বুঝলে? চলো, বইটা আজকে বাবা, আমি আর আমার বোন মিলে যাচ্ছি দেখতে। এই যে আমার বোন, আর এই পাশে বাবা বসে আছে। চলো সঙ্গে থাকো। পুজোর তো আর বেশি দিন নেই, তো পুজোর শেষ মুহূর্তের সব প্রস্তুতি চলছে। দেখো এই প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে, আর এদিকে গেটগুলো প্রায় তৈরি হয়ে গেছে। আর তো বেশি দিন নেই, এই রোববার হলো মহালয়া, আর পরে শনিবার হলো ষষ্ঠী। আর সঙ্গে থাকো। এরা আমার ভিডিও করছি দেখে আমাকে হাই বলল। দেখো আকাশটা কি সুন্দর, এই দেখো সব মা দুর্গা তৈরি হচ্ছে। এই রাস্তাটা হলো নিউ কোচবিহারের রাস্তা। এই যে স্মার্ট বাজার, আমরা চলে এসেছি সিটি মল। এটার আগে নাম ছিল বিগ বাজার, এখন এটা স্মার্ট বাজার হয়ে গেছে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সময় হয়ে গেছে। তো দেখো এটা সিটি মলের ভেতরটা, এই যে একটা স্যালন, আর এই যে আইসক্রিম কর্নার। চলো, এই যে আমি একটু পোজ দিলাম। এটা হলো ফার্স্ট ফ্লোর, আর যেখানে আমরা ফিল্ম দেখতে যাচ্ছি ওটা থার্ড ফ্লোরে, জয়া সিনেমা হল। সো ফাইনালি আমরা চলে এসেছি জয়া সিনেমা হলে, আর আজ আমরা দেখব ব্রহ্মাস্ত্র। এটা হলো বক্স অফিস জয়া সিনেমা হলের। আমাদের আগের থেকে টিকিট কাটা হয়ে গেছে জন্য আর আমাদের লাইনে দাঁড়াতে হয়নি টিকিটের আগে। এখন প্রায় 1:45 বাজে, আর আমাদের আজকে লাঞ্চ করে আসা হয়নি জন্য আমরা একবারে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে একবারে হলে ঢুকে যাব। সো সঙ্গে থাকো। দেখো হলটা, ভেতরটা, এ দেখো আমার বোন পপকর্ন খাচ্ছে, ও খুব ভালোবাসে পপকর্ন। আর আমার বাবা ওকে দেখে হাসছে। সঙ্গে থাকো। এই যে হলের ভেতরটা, সো দেখা হচ্ছে ফিল্ম দেখার পর। সঙ্গে থাকো। ফাইনালি ফিল্মটা শেষ হলো, এখন আমরা এসেছি বিগ বাজারের রেস্টুরেন্টে। দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর, এই যে আমরা, দেখো লাইটগুলো কি সুন্দর না, আর এদিকে ভিউটা খুব সুন্দর। এদিকে পুরো গ্লাস লাগানো, তো তাই বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর এটার উপরে আছে ভূত বাংলো। আর আমাদের খাবারটা অর্ডার করা হয়ে গেছে, আর এখন খাবার আসলে দেখাচ্ছি তোমাদের। তা এই যে আমার বাবার খাবার চলে এসেছে, বাবা খাচ্ছে স্যান্ডউইচ, আমিও খাচ্ছি স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খুব সুন্দর বানিয়েছিল। আর তারপর আমরা খেয়েছি পনির রোল, পনির রোলটাও খেতে খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আর আস্তা খেয়েছে পাস্তা, আস্তা পাস্তা। তো চলো খাওয়া হয়ে গেছে, এখন আমরা
লিফট থেকে নিচের দিকে যাব। হয়ে গেছে আজকের মতো ঘোরা, এখন বাড়ির পথে রওনা দেব। সন্ধ্যা হয়ে গেছে, চলো এখন টোটো ধরে বাড়ির পথে রওনা দেব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে সো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, সো টাটা, সবাই ভালো থেকো।